হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করব সুজির হালুয়ার রেসিপি মাত্র দশ মিনিটে দুর্দান্ত স্বাদের এই হালুয়া বানিয়ে ফেলা যায় খেতে এতটাই সুন্দর হয় যে সুজির প্রত্যেকটা দানা আলাদা আলাদা করে বোঝা যায় আর মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সুজি হাফ কাপ চিনি আর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস সেখানে আমি নিয়েছি কাজু কিশমিশ আর আমন্ড বাদাম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন কড়া গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি ঘি একটু গরম হলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামকে আমি আধা আধা টুকরো করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম আমন্ড বাদামকে আমি সরু সরু লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম হালকা সোনালি রঙ করে একটু ভাজা করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ ভাজা হতে সব থেকে কম সময় লাগে তাই সব থেকে শেষে এটা অ্যাড করলাম কিসমিস দেওয়ার কয়েক সেকেন্ড পরে বা তিরিশ চল্লিশ সেকেন্ড পরেই দেখবেন কিসমিস খুব সুন্দর ফুলে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন এভাবে ফুলে উঠলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার এক্সট্রা আর ঘি না দিয়ে এখন আমি সমস্ত সুজিটা অ্যাড করে দিলাম এখানে আমি হাফ কাপ সুজি দিয়েছি সুজিকে এখন খুব ভালো করে রোস্ট করে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিট ধরে সুজিকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে সুজির প্রত্যেকটা দানা ভালোভাবে বা সমানভাবে ভাজা হয় যখন দেখবেন সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে আর সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি এখানে অ্যাড করে দেব জল এখানে সুজি যে পরিমাণ তার ঠিক চার গুণ পরিমাণ আমি জল অ্যাড করে দিচ্ছি সুজি আমি নিয়েছিলাম হাফ কাপ তাই এখানে দু কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দেওয়ার পর সুজিটাকে জলের মধ্যে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা সুন্দর শুকিয়ে যাচ্ছে এভাবে অনবরত নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন জলটা সুন্দর শুকিয়ে গেছে আর সুজির প্রত্যেকটা দানা কিন্তু এখন আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে সুজি সুন্দর বয়ল হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ সুজির জন্য এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করলাম চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন চিনি দেওয়ার পর চিনিটা গুলে যাচ্ছে আস্তে আস্তে আর সুজিটা কিন্তু অল্প একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হয়ে যাবে আর চিনির দানাগুলো যখন একদম সুন্দর গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ এখানে আমি বেশি দুধ নয় জাস্ট তিন চামচ মতো দুধ অ্যাড করছি দুধের মধ্যে আমি স্যাফ্রন আর হাফ টি স্পুন ছোটো এলাচের পাউডার মিশিয়ে রেখেছিলাম এতে করে সুজির হালওয়ার মধ্যে একটা সুন্দর কালার হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর হয়েছে এবার আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস আর একই সঙ্গে বাকি ঘি টুকু আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দু চামচ মতো ঘি আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর ঘিটাকে ভালো করে সুজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু প্রায় আমার তৈরি হয়ে এসেছে সুজির সমস্ত দানা খুব সুন্দর আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে সুজির হালুয়া প্রায় তৈরি এখানে আমি একটা ছোট উপকরণ যোগ করছি আমি এখানে ওয়ান পিঞ্চ মতো যোগ করে দিচ্ছি লবণ এটা আপনারা নাও অ্যাড করতে পারেন তবে লবণ দিলে সুজির যে মিষ্টি ভাবটা এটা খুব সুন্দর হয় ফিকে লাগে না সুন্দর একটা টেস্টের মধ্যে ব্যালেন্স আসে তাই আমি লবণ অ্যাড করলাম তবে আপনাদের পছন্দ না হলে নাও অ্যাড করেন এবার দেখুন এখানে সুজির দানাগুলো কিন্তু হাতে নিয়ে দেখালাম সবগুলো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে আমি এখন সার্ভ করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও